স্বাগত জানাই সকলকে। আজকে আমি আবার কিছু নতুন ড্রয়িং নিয়ে এসেছি, সহজে আঁকা যায় এমন কিছু ক্রিয়েটিভ ড্রয়িং ইংরেজি অক্ষর দিয়ে। এ বি সি, আমরা এ বি সি বিভিন্নভাবে লিখে থাকি। সো দেখো, এ ক্যাপিটাল স্মল, বি ক্যাপিটাল স্মল এবং সি ক্যাপিটাল স্মল। এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, এ এ স্মল লেটার, বি স্মল লেটার, সি, এগুলো দিয়ে আমরা আজ ড্রয়িং করব। সবগুলোই কিছু নতুন ড্রয়িং হবে। প্রথমে বলে রাখি, তোমাদের দেখার চোখ তৈরি করতে হবে। যে কোনো ফিগার, যে কোনো অক্ষর, যে কোনো সংখ্যা বা যে কোনো লেখা থেকে কোনো ছবি বানানো যায় কিনা, এটাই হলো ক্রিয়েটিভিটি। নিজে নিজে কিছু নতুন সৃষ্টি করতে পারলে সেটাকেই ক্রিয়েটিভিটি বলা হয়। দেখো, ক্যাপিটাল এ দিয়ে আমরা একটা জোকারের মুখ সুন্দরভাবে এঁকে নিচ্ছি। জোকারের মুখ আঁকা হয়ে গেল। এবার স্মল লেটার এ গুলো দিয়ে আমরা বিভিন্ন ছবি করার চেষ্টা করব। দেখা যাক এটা দিয়ে কি হয়। এটাকে আমার ভাবনাতে আমি একটা মানুষের মুখ করার চেষ্টা করছি। তোমরা হয়তো দেখে থাকবে ব্রাহ্মণ পণ্ডিত মাথায় টিকি থাকে তাদের, একটা ব্রাহ্মণ পণ্ডিতের মুখ আমি স্মল লেটার এ দিয়ে এঁকে নিলাম। পরবর্তীতেও একটা মুখ ওইভাবেই করা যেতে পারে, অন্য মুখ, কিন্তু আমরা এটাকে অন্য কিছু করব। দেখো, এটা দিয়ে করা হলো একটা ছোট্ট আম, পাতা সহ একটা আম সহজেই আঁকা হয়ে গেল। এগুলো প্রত্যেকটা এক একটি নতুন ড্রয়িং। এ এইভাবেও লেখা হয়, এই এটা দিয়ে এ স্ট্রাকচার অনুযায়ী আমরা করার চেষ্টা করলাম। দেখো, একটা রূপ চলে এলো পেঙ্গুইনের, সহজেই পেঙ্গুইন আঁকা হয়ে গেল। তাই এইভাবে যদি এ বি সি ডিগুলো দেখা যায়, তোমরা ওগুলোর থেকে বিভিন্ন ধরনের ক্যারেক্টার খুঁজে পাবে। এবার বি, স্মল লেটার বি, বিটা দিয়ে আমি এভাবে করে নিচ্ছি। তোমরা দেখলেই চিনতে পারবে, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এক ভদ্রলোক বাসে সিট না পেয়ে কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে থাকেন বাসে। তো এটা তার পক্ষে খুবই কষ্টকর, এইভাবে হাত তুলে বয়স্ক মানুষ দাঁড়িয়ে থাকা। তাই একটু সকালবেলায় উনি আজ এক্সারসাইজ করে নিচ্ছেন, কারণ বাসের ওই ভিড়ে আবার হয়তো যদি সিট না পান ঝুলে ঝুলে যেতে হবে। এই বিটা দিয়ে আমরা একটা অন্য কিছু করার চেষ্টা করব। টানা হাতে বি এভাবে লেখে, দেখো এটা হয়ে গেল একটা ঢোলের মতো। এবার ঢোল কে বাজাচ্ছে দেখা যাক। শরীরটা আমরা তৈরি করে নিলাম। এবার যে ঢোল বাদক, তার ন্যাচারালি তোমরা দেখে থাকবে যে মানুষেরা কীর্তন করেন, অর্থাৎ সাধু সন্ন্যাসী বা এমনি বৈষ্ণব মঠ এইসব জায়গায় যে সাধু বাবা বা সন্ন্যাসীরা থাকেন, মহারাজ, তারা নগর সংকীর্তন বা ওইরকম কোনো ধর্মীয় অনুষ্ঠানে এইভাবে ঢোল বাজিয়ে শোভাযাত্রা করেন বা
ঈশ্বরের নাম করেন, ঠিক সেরকমই একজন আশ্রমিকের ছবি তৈরি হয়ে গেল টানা হাতের বি দিয়ে, ক্যাপিটাল বি। এটাকে আমি উল্টো দিকে যদি ক্যাপিটাল বি আরেকটা করা হয় তাহলে প্রজাপতি হয়, কিন্তু আমরা একদিকে প্রজাপতিটা তৈরি করলাম, অর্থাৎ একটার দিকে ডানা দেখিয়ে প্রজাপতি তৈরি করলাম। বিটাকে উল্টো দিকে আরেকবার লিখে নিলে প্রজাপতিটা সম্পূর্ণ দেখতে পাওয়া যায়, কিন্তু আমরা এক সাইডে প্রজাপতিটা এইভাবে তৈরি করে নিলাম সহজেই। ঠিক এইভাবে যদি বড় বড় করে লিখতে থাকো এ বি সি ডি প্রত্যেকটা অক্ষর দিয়ে তোমরা নিজস্ব কিছু বানাতে পারবে। এটা সি, সি এর ভিতরে একটা গোল করে নিলাম, দুটো লাইন টেনে নিলাম এভাবে, এবার দেখো এটা কি তৈরি হলো। এটা সবাকের বাড়িতে আছে সবার, এটা একটা তালা খোলার চাবি। আচ্ছা সি ফর কি লিখি আমরা, ছোটোর থেকে শিখেছি সি ফর ক্যাট, সি এ টি। তো ক্যাট কিভাবে করা যায় দেখো, কোন পজিশনে একটা ক্যাট, একটা ক্যাট অর্থাৎ বিড়াল কিছুর যেভাবে শিকার করে বা ইঁদুর ধরে সেই পজিশনে বসে আছে। ড্রয়িং কমপ্লিট হলো, এবার আমরা এগুলোকে রং করব। রং করার জন্য তোমরা কালার স্কেচ পেন, কালার পেন্সিল অথবা প্যাস্টেল ক্রেয়ন ইউজ করতে পারো। প্রত্যেককে বলে রাখি প্রত্যেকটি ছবি ওর তোমরা বড় বড় করে আলাদা আলাদা পাতায় করতে হবে, তবে ভালো করে রং করতে পারবে। আমি একটা পাতায় প্রত্যেকটা ছবি দেখিয়ে দিলাম, কিন্তু তোমরা যদি প্রত্যেকটা ছবি বড় বড় করে এ বি সি ডিগুলো লিখে আলাদা আলাদা পাতায় করো সেগুলো আরও সুন্দর হবে, সুন্দর রং করবে সেগুলোকে প্রত্যেকটা। জোকারের টুপি এবং মুখে আমরা রং করে নেব। যে কোনো রং ইউজ করতে পারো, জোকারের রং করছি আমি। তোমরা জোকারকে দেখে থাকবে হয়তো সার্কাসে, কত সুন্দর সুন্দর মজার খেলা দেখায় জোকারে। দেখো জোকারের রং কমপ্লিট হয়ে গেল, এবার ব্রাহ্মণ পণ্ডিতের রংটি আমরা স্কিন কালার ইউজ করে অর্থাৎ পিচ কালার ইউজ করে নিচ্ছি, সামান্য ব্রাউন মিক্স করে কিছু শেড দেখানো হলো। এবার ব্ল্যাক কালার দিয়ে একটু ডিটেলিং করে নিলেই ছবিটি সম্পূর্ণ হবে। মাথার টিকিটি যেহেতু ওটি সামান্য চুল থাকে টিকি, সেটা ব্ল্যাক কালার করে নিলাম। এভাবে সহজেই যে কোনো লেটার, যে কোনো সংখ্যা বা নাম্বার দিয়ে তোমরা অনেক রকমের ড্রয়িং করতে পারো। লেটারটি বা সংখ্যাটি একটি নির্দিষ্ট ধরনে লিখলে সেটার থেকে বিভিন্ন ধরনের ছবি খুঁজে পাবে তোমরা, তাই দেখার চোখ তৈরি করতে হবে এবং অভ্যাস করতে হবে প্রচুর। অবশ্যই যে কোনো কিছু শিখতে হলে অভ্যাস অবশ্যই জরুরি, তাই অভ্যাস প্রত্যেককে ভালোভাবে করতে হবে। ছোট আমটি রং করে নিচ্ছে একটি পাকা আম পাতা সহ। প্রথমে আমরা ক্রোম ইয়েলো মিডিয়াম বা মিডিয়াম ইয়েলো দিয়ে রং করে একটু রেড এবং একটু গ্রিন মিশিয়ে একটি পাকা আমের পাকা আমটি কমপ্লিট। এবার গ্রিন কালার দিয়ে নেব।
পাতাটিও সবুজ করে নেব। আমটি রং করা সম্পূর্ণ হলো। এবার পেঙ্গুইন, গ্রে কালার দিয়ে পেঙ্গুইনটি রং করব। প্রত্যেককে অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখো আমার ড্রয়িংগুলো, পরবর্তীকালে আরও অন্যান্য ড্রয়িং ঠিক এইভাবে পেতে থাকবেন। শেয়ার করতে ভুলো না, নিজের যেমন দেখছো তোমার বন্ধুদের এভাবে শিখিয়ে দেবে, তাই শেয়ার করতে ভুলবে না, অবশ্যই শেয়ার করবে তোমার আরও বন্ধু বান্ধব এবং ভাই বোনেদের সাথে। সকলে যাতে এভাবে সুন্দর সুন্দর আঁকতে পারো তার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। আরও এরকম অনেক ড্রয়িং তোমরা পাবে। এবার আমরা যে মানুষটি এক্সারসাইজ করছেন, স্মল লেটার বি দিয়ে আঁকা হয়েছিল, সেটি রং করছি। বয়স্ক মানুষেরা বাসের মধ্যে যদি জায়গা না পান বা কোনো যানবাহনে যেতে যেতে দাঁড়িয়ে থাকেন, অন্য কেউ সমর্থ মানুষ বসে থাকেন, সেটা খুবই দৃষ্টিকটু। তাই তোমাদের প্রত্যেককে অনুরোধ এবং তোমাদের এটা শিখতে হবে কি বয়স্ক মানুষদের অবশ্যই যেন আমরা আরাম করে বসে যেতে দিই। তাই তারা যদি দাঁড়িয়ে থাকেন কোথাও দেখি বাসের মধ্যে বা কোনো জায়গাতে কোনো যানবাহনের মধ্যে বা কোথাও ভিড়ের মাঝে বয়স্ক মানুষ বসতে পারছেন না, অথচ সুস্থ সমর্থ মানুষ বসে আছেন, আমরা অবশ্যই সেই বয়স্ক মানুষটিকে জায়গা ছেড়ে দেব। এটা আমাদের একটা সামাজিক এবং নৈতিক কর্তব্য। পাশের বেল আইকনটি প্রেস করে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাতে পরবর্তী ভিডিওগুলি দেখতে তোমাদের সুবিধা হবে। সকালে উঠে এইভাবে এক্সারসাইজ করা খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, তাতে সারা দিনটা ভালো থাকে, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোগ জ্বালা কিছু হয় না। তোমাদের মধ্যে কজন প্রত্যেক দিন সকালে উঠে এরকম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো? মানুষটা রং করা কমপ্লিট হলো। এবার আমরা সেই বৈষ্ণব সন্ন্যাসী যিনি, তার ছবিটি রং করে নেবো। প্রথমে স্কিন কালার হয়ে গেল, মাথা গলা এবং হাত পা। এবার তার পোশাক এবং ঢোলটি রং করলেই ছবিটি রং করা কমপ্লিট হবে।
বৈষ্ণব বা সন্ন্যাসী মানুষদের পোশাক সাধারণত সাদা, গেরুয়া অথবা হলুদ রঙের হয়, কিংবা অনেকে লালও পরে থাকেন। একটু চোখ মুখ এবং মাথার টিকিটি রং করে নিলাম, এবার ঢোলটি এবং পোশাকটি আমরা রং করব। গায়ের জামাটি আমরা রং করে নিচ্ছি হলুদ অর্থাৎ ক্রোম ইয়েলো। ধুতিটিকে আমরা করে নেবো অরেঞ্জ কালারের। এবার প্রজাপতিটি রং করছি আমরা, প্রজাপতির ডানা খুব সুন্দর দেখতে হয়। প্রজাপতির ডানার রং প্রথমে শুরু করলাম আমরা পার্পল বা ভায়োলেট, ডার্ক ভায়োলেট দিয়ে। এবার ওর সাথে লাইট ভায়োলেট মিক্স করে এবং আরও অন্যান্য রং দিয়ে হলুদ, আকাশি, লাইট পার্পল, একটু ডিটেলিং করে নিয়ে বাকি অংশগুলি রং করব। হলুদ রং দিলাম, ডানার বাহারে প্রজাপতির পরিচয়, তাই ডানাটি খুব সুন্দর রং করতে হবে। হলুদ ও আকাশি রং দিয়ে ডানাটি কমপ্লিট হলো। এবার প্রজাপতির শরীরটি রং করে নেবো। প্রজাপতির রং কমপ্লিট।
এবার চাবিটি রং করে নেব গ্রে কালার দিয়ে। ঠিক এরকম অক্ষরগুলো দিয়ে এবং সংখ্যা দিয়ে তোমরা আরও নতুন ধরনের কিছু ড্রয়িং করতে পারো কি না নিজেরা অবশ্যই চেষ্টা করবে। আমরা শেষে বিড়ালের রঙটি করছি গ্রে কালার দিয়ে। আবারও প্রত্যেককে অনুরোধ, এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। বিড়ালের রং সম্পূর্ণ হলো। এবার তোমাদের পালা, তোমরা প্রত্যেকেই এ ধরনের ABCD অন্যান্য অক্ষর এবং সংখ্যা দিয়ে ছবিগুলি করতে থাকো। সংখ্যা দিয়ে ছবিগুলি যারা দেখোনি তারা আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। ধন্যবাদ জানাই সকলকে।